শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর মামা ভাগ্নের গল্প। শিয়াল ভাবে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এখন সে আর নরহরিদাসের ভয়ে তার পুরনো গর্তে যায় না, সে একটা নতুন গর্ত খুঁজে বার করেছে। সেই গর্তের কাছে একটা কুয়ো ছিল। একদিন শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে এলো। এখানে সেই কুয়োর ওপরে তাকে বেশ করে বিছিয়ে বাঘকে গিয়ে বললে, মামা আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে এলো। শিয়াল তাকে কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে বললে, মামা একটু বসো, জল খাবার খাবে। জল খাবারের কথা শুনে বাঘ ভারী খুশি হয়ে লাফিয়ে সেই মাদুরের ওপর যেই বসতে গেল, আর অমনি সে কুয়োর ভেতরে পড়ে গেল। তখন শিয়াল বললে, মামা খুব করে জল খাও, একটুও রেখো না যেন। সেই কুয়োর ভেতরে কিন্তু বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে আগে খুব ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। উঠেই সে বললে, কোথায় গেলি রে শিয়াল বাচ্চা, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। কিন্তু শিয়াল তার আগেই পালিয়ে গিয়েছিল, তাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। তারপর থেকে শিয়াল আর নিজের বাড়িতে আসতেও পারে না, খাবার খুঁজতে যেতেও পারে না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। বেচারি না খেয়ে খেয়ে প্রায় আধমরা হয়ে গেল। তখন সে ভাবলে, এমন হলে তো মরেই যাব, তার চেয়ে বাঘ মামার কাছেই যাই না কেন, দেখি যদি তাকে খুশি করাতে পারি। এই মনে করে সে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাড়ির থেকে অনেক দূর থাকতেই সে খালি নমস্কার করছে আর বলছে, মামা ও মামা। শুনে বাঘ আশ্চর্য হয়ে বললে, তাই তো, শিয়াল যে। শিয়াল অমনি ছুটে এসে দু হাতে তার পায়ের ধুলো নিয়ে বললে, মামা আমাকে খুঁজতে তোমার বড় কষ্ট হচ্ছিল, তাই আমার তোমাকে দেখে কান্না পাচ্ছিল। মামা আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি, আর খুঁজতে হবে না, ঘরে বসেই আমাকে তুমি মারো। শিয়ালের কথায় বাঘ তো ভারী থতমত খেয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমকিয়ে বলল, হতভাগা পাজি, আমাকে কুয়োয় ফেলে দিয়েছিলিস কেন? শিয়াল জিব কেটে কান হাত দিয়ে বললে, রাম রাম, তোমাকে আমি কুয়োয় ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপরে তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়ে গিয়েছিল। তোমার মতো বীর মামা কি আর আছে কোথাও? তা শুনে বাঘ হেসে বললে, হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, সে কথা ঠিক, আমি তখন বুঝতে পারিনি। এমনি করে তাদের আবার ভাব হয়ে গেল। তারপর একদিন শিয়াল নদীর ধারে গিয়ে দেখল যে বিশ হাত লম্বা একটা কুমির ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে। তখন সে তাড়াতাড়ি ছুটে গিয়ে বাঘকে বললে, মামা একটা নৌকো কিনেছি, দেখবে এসো। বোকা বাঘ এসে সেই কুমিরটাকে সত্যি সত্যি নৌকা মনে করে লাফিয়ে তার উপর উঠতে গেল, আর অমনি কুমিরটাকে কামড়ে ধরে জলে নিয়ে নামল। তা দেখে শিয়াল তো নাচতে নাচতে বাড়ি চলে গেল। এইভাবে চালাক শিয়াল বোকা বাঘকে ঠকালো। আমার গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।